প্রিয় কৃষক বন্ধুগণ, আজ আপনাদের সামনে আমরা উপস্থাপনা করব ন্যানো ইউরিয়া কীভাবে কাজ করে কলিফ্লাওয়ার অর্থাৎ ফুলকপির উপরে। আমরা সামনে পেয়ে গেছি আমাদের ইফকোর চিফ ফিল্ড ম্যানেজার ডক্টর প্রকাশ দত্তকে এবং কেভিকে ইনচার্জ হেড কেভিকে ইনচার্জ ডক্টর উত্তম মণ্ডলবাবুকে, যিনি জিয়াগঞ্জের মুর্শিদাবাদের জিয়াগঞ্জের হেড ইনচার্জ আছেন কেভিকের। সুতরাং প্রথমে আমরা শুনব চাষি ভাই কী বলছে এবং তারপরে আমরা শুনব আমাদের ডক্টর উত্তম কুমার মণ্ডল, যিনি হেড কেভিকে ইনচার্জ হিসাবে আছেন জিয়াগঞ্জের, তার কথাও আমরা শুনব। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন। ন্যানো ইউরিয়া গাছের 23 দিন বয়সের মাথায় স্প্রে করেছিলাম, আর দ্বিতীয় স্প্রে করেছিলাম 43 দিন বয়সে, 20 দিন পর। তাতে আমার গাছের গ্রোথ ভালো হয়েছে এবং আপনারা এখানে যারা দাঁড়িয়ে আছেন দেখতে পাবেন যে এখান থেকে যে সাইনবোর্ড পোতা আছে ওই সাইডটাতে ইউরিয়া ন্যানো ইউরিয়া দেওয়া নাই, আর এই সাইডটাতে আছে। এইদিকে কপিটা বেশি কাটা হয়েছে আর ওই দিকের কপিটা কম কাটা পড়েছে এবং এদিককার ফুলটা ভালো হচ্ছে। ন্যানো ইউরিয়া জো হ্যাঁ লিকুইড হ্যাঁ লিকুইড ফার্টিলাইজার সে ফোলিয়া স্প্রে করা পড়তা হনমে সে আমার ভিলেজ হ্যাঁ শশিধরপুর ভিলেজ আন্ডার এমজে ব্লক यहाँ का जो एक प्रगतिशील चाची है इनका नाम है अबुल कलाम जी। इनका फील्ड में कॉलीफ्लावर जो चास किया है इन्होंने, इनमें से हम लोग इनका किस कुछ पार्ट में हम लोग ये जो यूरिया है इनका हम लोग अप्लाई किया है। जो इनका जो डोज है 4 ml पर लीटर ऑफ वाटर, तो इन्होंने क्या किया आफ्टर 20 डेज ऑफ शोइंग 23 दिन के बाद 23 डेज ऑफ शोइंग 23 दिन के बाद एक बार स्प्रे किया है, फिर उन्होंने 43 डेज का दिन में सेकेंड स्प्रे किया है। इनमें से जो पता चलता है कि विजुअली जो हम लोग देख रहे हैं तो एज कम्पेयर टू अदर फील्ड्स इनका जो साइज ऑफ द कार्ड जो फूल का जो साइज है और कलर है और एज ए होल इनका जो प्रोडक्शन होगा ये हमको लगता है कि ये थोड़ा अच्छा हो रहा है एवं अच्छा ही होगा। तो जो हमारा जो खमारी भाई लोग है सबको आवेदन ये है कि आप लोग भी ट्राई कीजिए, अगर अच्छा होगा तो आप लोग ये खरीदे, आपका प्रोडक्शन अच्छा होगा, ये मेरा बढ़ता है। थैंक यू थैंक यू सर।